নমস্কার বন্ধুরা, শিক্ষা টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের কাছে আমি একটু দেখাতে এলাম আপনাদের, কারণ আমি এই সমস্যাটা আজকে আমি ফেস করলাম এবং যে সমস্যাটা যথেষ্ট চিন্তাদায়ক তাই আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। দেখুন, আজ আমি ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ কমপ্লিট করে পেমেন্ট করার জন্য কিন্তু আমি কাজ করতে বসেছিলাম এবং আমি পেমেন্ট করার জন্য সমস্ত প্রসেস কিন্তু মেনটেন করে পুরোপুরি প্রসেস করলাম এবং আমি অবশ্যই ডেবিট কার্ড দিয়ে সেই পেমেন্টটি করার চেষ্টা করেছি। টোটাল অ্যামাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন 49,450 এবং ডেটটা দেখুন 15/10/2022, টাইমিং 18:53.35। তো এইটি কিন্তু আমার মানে টাইমিংটা পেমেন্টের এবং পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পর তখন প্রসেসিং চলছে, আমার কাছে মেসেজ আসে যে আপনার ডেবিটেড ফর 49,450, মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে। এবং কিন্তু আমি এইখানে যখন প্রসেসিং হয়ে যাওয়ার পর লাস্টে দেখিয়ে দেওয়া হয় কিন্তু ট্রানজ্যাকশান ফেল। তো এই সমস্যা কিন্তু হচ্ছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে এবং পরে দেখা গেল যে এখানে ট্রানজ্যাকশান ফেল হয়ে গেছে। সমস্যাটা সমাধান হয়তো হয়ে যাবে, কারণ ট্রানজ্যাকশান যেহেতু ফেল হয়েছে টাকাটা রিটার্ন হয়তো চলে আসবে, কিন্তু আমার ডিলে হয়ে গেল, এইটাই ব্যাপার এবং যথেষ্ট টেনশনদায়ক একটা ব্যাপার, কারণ 49,450 টাকাটা কম নয়। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।